জানাচ্ছি। আমি মানিকলাল ভৌমিক, সরকারি মুজিব কলেজ, পদার্থ বিদ্যা বিভাগ। আজকে তোমাদেরকে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব পদার্থবিদ্যা প্রথম পথে দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তা আজকে এ বিষয়ে আলোচনার পূর্বে আদর্শ গ্যাস বিষয়টা কী? আদর্শ গ্যাস বলতে আমরা বুঝি যে সকল গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। আবার বলছি, যে সকল গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাস যখন আমরা বলি, আদর্শ গ্যাসের উপর যদি আমি তাপ প্রয়োগ করি বা তাপমাত্রা তাপ দিই, তাহলে সেটা কিন্তু প্রসারণ হবে, আর প্রসারণ হলে তার আয়তনেরও পরিবর্তন হবে, চাপেরও পরিবর্তন হবে। তাহলে গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যে তাপ প্রয়োগ করলে তিনটা জিনিসের পরিবর্তন লক্ষ্য করা যায়, তাপমাত্রা, চাপ, আয়তন। এই তিনটিকে বলা হয় গ্যাসের ক্ষেত্রে চলরাশি। তাপমাত্রা, চাপ, আয়তন, তিনটি চলরাশি। এই তিনটির একটিকে স্থির রেখে বাকি দুটোর মধ্যে যদি সম্পর্ক করি, তাহলে এই সম্পর্কটা তিন প্রকারে করা যায়, এবং সেই তিন প্রকারের সম্পর্ককে তিনটা নামে অভিহিত করা হয়। একটা সম্পর্ককে বলা হয় বয়েলের সূত্র, আর একটাকে সম্পর্কে বলা হয় চার্লসের সূত্র, আর একটা সম্পর্ককে বলা হয় রেনোর সূত্র বা চাপীয় সূত্র। তাহলে আমরা এখন বয়েলের সূত্র নিয়ে আলোচনা করি। বয়েলের সূত্র কি? আসো, বয়েলের সূত্র, বয়েলের সূত্র, বয়েলের সূত্র হচ্ছে যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যদি স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন ভি হয়, আয়তন ভি হয়, আর তোমার চাপ যদি পি হয়, চাপ যদি পি হয়, তাহলে সূত্র অনুসারে আমরা বলতে পারি গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ভি ব্যস্তানুপাতিক পি, বা ভি যদি একটা ধ্রুবক সমান চিহ্ন দিয়ে ধ্রুবক আসবে, ধ্রুবক গুণন ওয়ান বাই পি, বা পি ভি সমান সমান ধ্রুবক, পি ভি সমান সমান ধ্রুবক। এই সমীকরণটাকে বলা হয় সমষ্ণ সমীকরণ, সমষ্ণ, পি ভি সমান সমান ধ্রুবক। আচ্ছা, তাহলে তাই যদি হয়, এটাকে আমরা যদি এরকম করি, চাপ পি ওয়ান পি টু পি থ্রি থেকে পরিবর্তন করে পি এন পর্যন্ত করি, এবং আয়তন যদি ভি ওয়ান ভি টু ভি থ্রি থেকে ভি এন পর্যন্ত পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে এই সমীকরণ অনুযায়ী লেখা যাবে পি ওয়ান বি ওয়ান সমান সমান পি টু বি টু সমান সমান পি থ্রি ভি থ্রি সমান সমান পি এন ভি এন সমান সমান ধ্রুবক। এই সমীকরণগুলো হয়ে গেল। তাহলে আমরা বয়েলের সূত্র স্পষ্টভাবে জেনে গেলাম যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এবং সেখান থেকে পি বি সমান সমান ধ্রুবক, অর্থাৎ পি ওয়ান বি ওয়ান সমান সমান পি টু বি টু, এই ফর্মুলা দিয়ে অঙ্ক করা যাবে। এই তাহলে বয়েলের সূত্র আমাদের জানা হয়ে গেল, এবং পি বি সমান সমান ধ্রুবক এটাকে বলা হয় সমষ্ণ সমীকরণ, যেহেতু তাপমাত্রা ধ্রুবক থাকে এই জন্য এটা সমষ্ণ সমীকরণ। এখন আসো চার্লসের সূত্র, চার্লসের সূত্র, চার্লসের সূত্র যেটা আমরা বলতে পারি যে এখানে তোমার চাপটা স্থির থাকবে, চাপ স্থির, চাপ স্থির, আর বয়েলের সূত্রে যেটা সেখানে তাপমাত্রা স্থির ছিল, তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির। তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন জিরো ডিগ্রি থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এই যে কথাটা বললাম আরেকবার বলে ব্যাখ্যা করি, যে স্থির চাপে কোনো নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন জিরো ডিগ্রি থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করলে তারপরে সেখানে কি হবে, ওই গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে কতটুকু, যে জিরো ডিগ্রি তাপমাত্রার আয়তনের দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ যথাক্রমে বৃদ্ধি বা
হ্রাস পাবে। তাহলে আমরা যদি এই কথা বলি যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি নট, তাহলে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে? ভি নট তো আগে ছিল, এখন বাড়বে ভি নট এর 273 ভাগের এক ভাগ। আবার 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত হবে? ভি নট যোগ ভি নট এর 273 ভাগের 2। তারপরে এভাবে 3 ডিগ্রি 4 ডিগ্রি এভাবে থেটা ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রায় আয়তন গ্যাসের আয়তন বাড়বে ভি নট যোগ ভি নট ইন্টু থেটা বাই 273। হ্যাঁ, এই যে থেটা ডিগ্রি তাপমাত্রায় আয়তন এত হলো, এই আয়তনকে যদি আমি ভি দ্বারা প্রকাশ করি, ভি সমান সমান ভি নট যোগ ভি নট ইন্টু থেটা বাই 273। এটা তাহলে বা এটাগুলি কিন্তু থেটা ডিগ্রি তাপমাত্রা, ইচ্ছা করলে আমরা ভি থেটাও লিখে দিতে পারি, ভি থেটা সমান সমান ভি নট প্লাস ভি নট ইন্টু থেটা বাই 273। তাহলে এখান থেকে ভি থেটা রেখে দিলাম আর ভি নট কমন নিলাম, 1 প্লাস থেটা বাই 273। আচ্ছা, এটাকে আবার ভি থেটা সমান সমান ভি নট ইন্টু 1 প্লাস 1 বাই 273কে আমরা গামা পি লিখতে পারি, গামা পি ইন্টু থেটা। তাহলে ভি থেটা সমান সমান ভি নট ইন্টু 1 প্লাস গামা পি থেটা। এই গামা পিটা কি এখানে আমরা লিখছি, গামা পি হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারাঙ্ক, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারাঙ্ক বা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি। তাহলে গামা পিটা আমরা জেনে গেলাম। এখন এখান থেকে আমরা যে ভি থেটা সমান সমান ভি নট ইন্টু 1 প্লাস থেটা বাই 273 যে সমীকরণটা ছিল, এটাকে যদি লসাগু করি এরকম ভি থেটা বাই ভি নট করে ফেললাম, আর এদিকে 273 প্লাস থেটা ডিভাইড বাই 273 বা ভি থেটা বাই ভি নট সমান সমান এই যে 273, এটা হলো জিরো ডিগ্রি সেলসিয়াসকে যদি ক্যালভিনে নিই তাহলে 0 প্লাস 273 ক্যালভিন, তার মানে এটাকে আমি টি থেটা নাম দিতে পারি, যে এটাকে নাম দিতে পারি টি নট, জিরো ডিগ্রি টি নট। আর তোমার 273 থেটা ডিগ্রি সেলসিয়াস, যেটা থেটা ডিগ্রি সেলসিয়াস তাহলে হবে থেটা যোগ 273 ক্যালভিন, 273 যোগ করলে ক্যালভিনে চলে যায়, এটাকে দিতে পারি টি থেটা ক্যালভিন, এগুলো টি থেটা ক্যালভিন। তাহলে যদি সেটা করি তাহলে 273 প্লাস থেটাকে লিখবো টি থেটা আর এটাকে লিখবো টি নট, তাহলে ভি থেটা বাই ভি নট সমান সমান টি থেটা বাই টি নট। এই অনুপাতটাকে যদি ভি লিখি, এই অনুপাতটাকে যদি টি লিখি, তাহলে ভি সমানুপাতিক টি, তার মানে কী দাঁড়াইলো, স্থির চাপে কোনো নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, স্থির চাপে কোনো নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে বয়লের চার্লসের সূত্র থেকে আমরা সংক্ষিপ্ত একটা সংজ্ঞা জানলাম যে স্থির চাপে কোনো নির্দিষ্ট বরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তার মানে এখান থেকে এই সমীকরণ থেকে এরকম একটা রূপরেখা দেওয়া যায়, ভি ওয়ান বাই ভি টু সমান সমান টি ওয়ান বাই টি টু। হ্যাঁ, পরম স্কেলে যদি কোনো অঙ্ক করতে হয় তখন এই ফর্মুলাটা ব্যবহার করা যাবে, ভি ওয়ান বাই ভি টু সমান সমান টি ওয়ান বাই টি টু। আচ্ছা, তাহলে এই হলো চার্লসের সূত্র, এবং চার্লসের সূত্র থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, চার্লসের সূত্র থেকে কীভাবে পরম শূন্য তাপমাত্রা ধারণা পাওয়া যায়, চার্লসের সূত্র থেকে কীভাবে পরম শূন্য তাপমাত্রা ধারণা পাওয়া যায়, চার্লসের সূত্র থেকে কীভাবে পরম শূন্য তাপমাত্রা ধারণা পাওয়া যায়। তাহলে আমরা সেটা আসি যে চার্লসের সূত্র থেকে কীভাবে পরম শূন্য তাপমাত্রা ধারণা, পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় পৌঁছে কোনো একটি গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তাত্ত্বিকভাবে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়।
তাহলে আমি যে এই সমীকরণটা শিখলাম যে থেটা ডিগ্রি তাপমাত্রায় যে ভি থেটা সমান সমান ভি নট ইন্টু ওয়ান প্লাস থেটা বাই 273, এই সমীকরণ থেকে আমরা কাজটা করতে পারি। ধরো ভি থেটা যদি মাইনাস 273 তাপমাত্রা হয়, তাহলে ভি নট ইন্টু ওয়ান প্লাস এ থেটার মান হলো মাইনাস 273 বাই 273। তাহলে যদি এটাকে লসাগু করি, ভি নট ইন্টু 273 মাইনাস 273 বাই 273, তাহলে কী দাঁড়াইতেছে? এটা জিরো হয়ে যাইতেছে। তাহলে মাইনাস 273 তাপমাত্রায় আয়তন জিরো। আরও যদি তাপমাত্রা কমাই দিই মাইনাস 274, তাহলে কী দাঁড়াবে? এই ফর্মুলার মধ্যে বসাই, ভি নট ইন্টু ওয়ান, এই যে তোমার থেটার মান হবে মাইনাস 273, এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিই, 274 বাই 273। তাহলে কিন্তু এখন আয়তন ঋণাত্মক চলে আসে, মাইনাস ভি নট বাই 273 হবে। তাহলে দেখো যে 200 মাইনাস 273 ডিগ্রিতে আয়তন হয়ে যায় শূন্য, একেবারে চাপও শূন্য হয়ে যাবে, আর মাইনাস 274 আয়তন হয় ঋণাত্মক। তাহলে আমরা পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা এখান থেকে দিতে পারি, যে তাপমাত্রায় পৌঁছে কোনো একটি গ্যাসের আয়তন এবং চাপ দুইটাই শূন্য হয় এবং এই তাপমাত্রার নিচে গেলে আয়তন এবং চাপ ঋণাত্মক হয়ে যায়, সেই কল্পনাযোগ্য তাপমাত্রা মাইনাস 273 ডিগ্রিকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে চার্লসের সূত্র থেকে কীভাবে পরম শূন্য তাপমাত্রা ধারণা পাওয়া যায়। তখন তোমরা চার্লসের সূত্রটা এনে মাইনাস 273 274 দেখাই দিয়া তারপরে বলবা যে তাত্ত্বিকভাবে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে, অর্থাৎ যে তাপমাত্রায় পৌঁছে কোনো একটি গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয়ে যায় এবং যে তাপমাত্রার নিচে গেলে আয়তন ঋণাত্মক হয়ে যায়, সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। একইভাবে আমরা এখন চলে আসি চাপীয় সূত্র। চাপীয় সূত্র যখন হবে তখন এই ফর্মুলাটা হয়ে যাবে এরকম, পি থেটা সমান সমান পি নট ইন্টু ওয়ান প্লাস থেটা বাই 273, এবং ওয়ান বাই 273কে তখন লিখবো আমরা গামা ভি, ওই এখানে যেখানে গামা পি লিখছি এখানে লিখবো গামা ভি, অর্থাৎ গামা ভি হলো স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। এবং এখানে যেরকম একটা ফর্মুলা করছি ভি ওয়ান বাই ভি টু টি ওয়ান বাই টি টু, এটা তোমার চাপ চাপীয় সূত্রের ক্ষেত্রে পি ওয়ান বাই পি টু সমান সমান টি ওয়ান বাই টি টু এটা লিখতে হবে। এই হলো আমাদের তোমার তিনটা সূত্র গ্যাসের ক্ষেত্রে, একটাকে বলা হয় বয়লের সূত্র, দুই নম্বর চার্লসের সূত্র, তিন নম্বর চাপীয় সূত্র। এই তিনটা সূত্রে বিস্তারিত বর্ণনা তোমাদেরকে দিলাম। এখন আমরা এই যে সূত্রগুলার যে আমরা করলাম, আমরা যে আদর্শ গ্যাসের সংজ্ঞাটা প্রথমে দিলাম, আর বলেছিলাম যে আদর্শ গ্যাস হচ্ছে যে যে সমস্ত গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। তাহলে সেখানে আমরা দুটা সূত্র মানে দুটো সূত্রের মধ্যে প্রথম চার্লসের সূত্র থেকে জানি ভি সমানুপাতিক টি, আর বয়েলের সূত্র থেকে জানি যে ভি সমানুপাতিক ব্যস্তানুপাতিক পি, এই দুটাকে একত্রিত করলে ভি সমানুপাতিক টি বাই পি, বা ভি সমান সমান হবে ধ্রুবক গুণন টি বাই পি, বা পিবি সমান সমান পিবি সমান সমান পিবি সমান সমান পিবি সমান সমান ধ্রুবক ধ্রুবক গুণন টি, বা পিভি বাই টি সমান সমান ধ্রুবক। তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমরা দাঁড় করাইতে পারি, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি টু ভি টু বাই টি টু, পি টু ভি টু বাই টি টু। তাহলে এটা কিন্তু একটা সমন্বয় সূত্র, এটা দিয়ে কিন্তু অঙ্ক করতে হবে, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি টু ভি টু বাই টি টু। এখন এই যে সূত্র থেকে এখানে বিস্তারিত ব্যাখ্যা করে যদি আমরা যাই, তাহলে একটা সমীকরণ বাই পি বিশ সমান সমান এন আর টি, এই ধরনের একটা সমীকরণ চলে আসবে। এটা কিন্তু বয়েল এবং চার্লসের এই সমন্বয় সূত্র থেকে কিন্তু আসে, পিবি সমান সমান এন আর টি। এনটাকে বলা হয় মৌল সংখ্যা, এনটাকে বলা হয় মৌল সংখ্যা, মৌল সংখ্যা, হ্যাঁ, এটা সমান সমান হলো
গ্যাসের মোট ভরকে আণবিক ভর দিয়ে ভাগ দিতে হয়। গ্যাসের মোট ভর যদি স্মল এম হয় আর আণবিক ভর যদি এম হয়, এটা হলো গ্যাসের মোট ভর। গ্যাসের মোট ভর আর হলো আণবিক ভর। আণবিক ভর এই দুটোর অনুপাতকে বলা হয়, ভাগ করলে মৌল সংখ্যা চলে আসে। আর আটটাকে বলা হয়, আটটাকে বলা হয় সার্বজনীন সার্বজনীন গ্যাস দ্রুবক। আটটাকে বলা হয় সার্বজনীন গ্যাস দ্রুবক। হ্যাঁ, সার্বজনীন গ্যাস দ্রুবক, যার মান হচ্ছে 8.31 জুল পার ক্যালভিন পার মোল। হ্যাঁ, এটার মান 8.31 জুল পার ক্যালভিন পার মোল, এই আর এর মান। তাহলে পিবি সমাসনের আরটি, এটা একটা সমন্বয় সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম, এই বিষয়গুলো তোমরা যদি ভালোভাবে অধ্যয়ন করো তাহলে তোমাদের পক্ষে এগুলো বোঝা কোনো ব্যাপার না। আশা করি তোমরা এই ভিডিওটা দেখবে এবং বইয়ের সঙ্গে মিল করে তোমরা পড়াশোনা করবে। এই কামনা করে, তোমাদের সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।